সিজার, আমরা যেটা দেখছি আজকে সকাল থেকে ইডি রেড বনগাঁর দাপুটে নেতা শঙ্কর আঢ্য, তৃণমূল নেতা, তিনি তার একাধিক সংস্থা ইডির নজরে রয়েছে, তার শ্বশুরবাড়িতে পর্যন্ত ইডির আজকে হানা। পাশাপাশি আমাদের দক্ষিণ কলকাতার বিজয়গড়, অন্যদিকে সন্দেশখালী, সব মিলিয়ে 10 থেকে 12টি জায়গায় ইডি রেড চলছে। সিজার, সার্বিকভাবে কি জানা যাচ্ছে? দেখো, এখন পর্যন্ত যেটা তল্লাশি সংখ্যা একটু আগে তোমায় বলেছিলাম 10টি জায়গায়, এখন সেটা আরো বেড়ে গেছে, প্রায় 15-16টি জায়গায় ইডি তল্লাশি চলছে। সেখানে কলকাতা বিজয়গড়, সেন্ট্রাল অ্যাভিনিউ সহ বড়নগর এলাকাতে তল্লাশি চলছে। অন্যদিকে বনগাঁ এবং সরবেরিয়া, সন্দেশখালীতে তল্লাশি চলছে। তার মধ্যে দুজন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হেভিওয়েট ফোকাসে রয়েছে। একদিকে হচ্ছে শঙ্কর আঢ্য, যিনি হচ্ছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং ওই এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত, এবং অন্যদিকে শেখ শাহজাহান, তিনিও উত্তর চব্বিশ পরগনার দাপুটে তৃণমূল নেতা। যেটা এখন পর্যন্ত খুব প্রাথমিক স্তরে যেটা জানা যাচ্ছে, শঙ্কর আঢ্য একাধিক ফরেক্স ট্রেডিং এর ব্যবসা রয়েছে। ফরেক্স ট্রেডিং অর্থাৎ বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসা রয়েছে, এবং সেই ব্যবসার পাশাপাশি আর্থিক লগ্নি সংস্থা, অর্থলগ্নি সংস্থাও রয়েছে। এই দুটি ব্যবসার আড়ালে ব্যাপক আর্থিক বিনিয়োগ হয়েছে এবং অর্থ এক কোম্পানির অর্থ অন্যদিকে মানে লন্ডারিং করা হয়েছে, এই অভিযোগ পায় ইডি আধিকারিকরা। সেই সূত্র ধরে তাকে তার কাছে বেশ কিছু নথি চেয়ে পাঠানো হয়েছিল। গত 22 তারিখে তিনি কিছু নথি জমা দিয়েছিলেন, সেই নথি দেখে তারা সন্তুষ্ট হননি, তারপরে কিন্তু এই তল্লাশি চলছে। এবং শেখ শাহজাহান ও ডাকু অর্থাৎ শঙ্কর আঢ্যর তল্লাশি একই মামলায় এখন পর্যন্ত, সেটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই জায়গায় এই আর্থিক বিনিয়মের সঙ্গে তোমার রেশন দুর্নীতি বা শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির কোনো যোগ আছে কিনা তার কোনো স্পষ্ট এখনো উত্তর আমরা ইডি আধিকারিকদের কাছ থেকে পাইনি। তবে একটা বিষয় স্পষ্ট যে অর্থলগ্নি সংস্থা এবং ফরেক্স ট্রেডিং কে সামনে রেখে ব্যাপক আর্থিক দুর্নীতি রয়েছে। এবং সেখানে তোমাকে জাস্ট একটা বিষয় মনে করিয়ে দিতে চাইবো, বছর খানেক আগে শঙ্কর আঢ্যর ছেলে শুভ আঢ্য গোল্ড স্মাগলিং এর কেসে অ্যারেস্ট হয়েছিল, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স তাকে গ্রেপ্তার করেছিল। সেই মানে বিষয়গুলো কিন্তু কোথাও এই তদন্তের সঙ্গে যুক্ত হতে পারে। আচ্ছা সিজার, নজর রাখো, আবারও পরবর্তীতে যোগাযোগ করছি। এবং সিজা যেরকম বলছিল যে শঙ্কর আঢ্য নজরে রয়েছে ইডির, এবং শঙ্কর আঢ্যর শ্বশুর বাড়িতে বনগাঁয় পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকরা, পাশাপাশি শঙ্কর আঢ্যর বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছেছেন, কি খবর রয়েছে সত্যজিৎ? দেখ, এবার আমি ছবিটা দেখাবো, আমি এই মুহূর্তে শঙ্কর আঢ্যের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, বাড়ির ছবিটা দেখাবো। এই এই বিলাসবহুল বাড়ির মালিক শঙ্কর আঢ্য, অর্থাৎ সিজার মণ্ডল যেটুকু বলছিল যে অর্থ বিনিয়োগ মামলা, অর্থ বৈদেশিক মুদ্রার যে আদান প্রদান, সেই যেমন সংস্থা আছে, বিভিন্ন ধরনের ব্যবসা এই ব্যবসাও ছিল। এবং জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতা, এবং তার সুবাদেই ব্যবসার হাত তিনি শক্ত করে ছিলেন। শুধুমাত্র তিনি নিজে নয়, তার পাশাপাশি তার নিকট আত্মীয় স্বজন এবং নিকট বন্ধুরাও কিন্তু এই কারবারের সঙ্গে বা এই ব্যবসার সঙ্গে যুক্ত। এই রকম মোট 6টি বাড়িতে আজকের ইডি আধিকারিকরা বনগাঁয় তল্লাশি অভিযান চালাচ্ছে। শঙ্কর আঢ্যের এই বাড়ি এবং সেখানে সিআরপিএফের জওয়ানদের ছবিটা দেখালাম, ইডির আধিকারিকরা এখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। পাশাপাশি 100 মিটার দূরে আমি আমার ক্যামেরা সাংবাদিক বিনোদকে বলবো দেখানোর জন্য, আর একজন অঞ্জন মালাকার, ঠিক 100 মিটার দূরে আর একটি বাড়ি, অঞ্জন মালাকার, তিনি কর্মী হিসাবেই পরিচিত। এবং এই এই যে শঙ্কর আঢ্যের কথা আমরা বারবার বলছি, প্রাক্তন চেয়ারম্যান পুরসভার, সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী এবং দাপুটের নেতা, তার কিন্তু খুবই কাছের অঞ্জন মালাকার, তার বাড়ির সামনেও কিন্তু সিআরপিএফের জওয়ানরা আছেন, এবং যারা ইডির আধিকারিক তা সেই বাড়ির ভিতরে তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। ফলে বলা যেতে পারে আজকের বনগাঁর মোট 6টি জায়গা, সিজার মণ্ডল যেমনটি বলছিল যে মোট 15 থেকে 16, আরও জানা যাচ্ছে 17টি জায়গাতে অভিযান চলছে, এবং বনগাঁতেই সেক্ষেত্রে মোট 6টি জায়গাতে অভিযান চলছে বলে ইডি সূত্রে খবর। পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার শেখ শাহজাহান বাড়ি, শাহজাহান শেখ, এবং কলকাতার বেশ কয়েকটি জায়গাতে কিন্তু ইডি অভিযান চলছে। এবং যেই অর্থ বিনিয়োগ মামলায় প্রত্যেকের সঙ্গে কী কী যোগ আছে সেই বিষয়গুলো খতিয়ে দেখার চেষ্টা করছে। আমরা একটি গুরুত্বপূর্ণ ছবি টিভি 9 বাংলার দর্শকদের জন্য আমরা দেখাতে পারি,
পরেই যে ইডি আধিকারিকরা এই যে সংস্থাগুলি আছে বা কোম্পানিগুলি আছে সেই কোম্পানির কাগজপত্রগুলিও তিনি তারা কিন্তু খতিয়ে দেখছে, সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে আর কিছুক্ষণের মধ্যে সেই ছবিও আমরা দেখাতে পারি। ফলে বলা যেতে পারে যে অর্থ বিনিয়োগ মামলার যে ভুয়ো দুর্নীতি ঘটনা ঘটেছিল যা ইডি আধিকারিকদের হাতে এসেছিল সেই বিষয়গুলি সব মিলিয়ে খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। বেশ সত্যজিৎ, তুমি নজর রাখো, তোমার কাছ থেকে আবারও পরবর্তীতে আপডেট নেব। দেখলেন তো কীভাবে শঙ্কর আঢ্যন নিজের বাড়ি আর তার থেকে 100 মিটার দূরে অঞ্জন মালাকার তার বাড়ি, দুটি বাড়ি, প্রাসাদোপম বাড়ি একেবারে, সেই দুটি বাড়িতেই তল্লাশি অভিযান চলছে। পাশাপাশি এবার একটু কলকাতাতে আসি, কলকাতাতেও তিনটি জায়গায় একযোগে তল্লাশি চলছে, তার মধ্যে বিজয়গড়ের ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। বিজয়গড় থেকে সোমা রয়েছেন, সকাল থেকে সে ছবি তুলে ধরছেন। সোমা, সময়টা আরও অনেকটা গড়িয়েছে, এবার আস্তে আস্তে তল্লাশি অভিযানের নির্ঘণ্টটাও বাড়ছে, কী ছবি ধরা পড়ছে সোমা? হ্যাঁ দেখো, 1 ঘন্টা ধরে কিন্তু ইডি তদন্তকারী অফিসাররা তারা ভেতরে রয়েছেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছেন। আমরা যেটা জানতে পেরেছি এখানে যারা বাসিন্দারা রয়েছেন তারা যেটা বলেছেন যে এখানে, অর্থাৎ এই যে আবাসনটি দেখতে পাচ্ছ, এই আবাসনের একেবারে টপ ফ্লোরে থাকেন কল্যাণ সিংহ রায় নামে এক ব্যক্তি, তিনি পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তার বাড়িতেই কিন্তু তল্লাশি অভিযান চলছে এবং কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু চলছে এই তল্লাশি অভিযান। দেখতে পাচ্ছ সিআরপিএফের জওয়ানরা তারা কিন্তু একেবারেই গেটের মুখে দাঁড়িয়ে আছে সম্পূর্ণটাই, কিন্তু অর্থাৎ গেটটা কিন্তু লক করে দেওয়া হয়েছে বাইরে থেকে, বাইরে থেকে কেউ কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন না বা ভেতরে যারা রয়েছেন বাইরে কিন্তু প্রবেশ করতে পারবেন না। তার কারণটাই হচ্ছে যে যেহেতু তদন্ত চলছে, আমরা কিন্তু আজকে দেখছি একেবারে ভোরবেলা থেকেই কিন্তু ইডি তদন্তকারী অফিসাররা তারা 15টি থেকে 16টি জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। যেমন উত্তর চব্বিশ পরগনা রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু কলকাতাতেও কিন্তু কলকাতার বিজয়গড়ে যেখানে আমি রয়েছি এই বাড়িতে সকাল 7:30 থেকে কিন্তু তল্লাশি অভিযান চলছে। কিছুক্ষণ আগেই কিন্তু সিজারদা সত্যজিৎ তারা যেটা বলছিল যে আর্থিক কোনো লেনদেন, অর্থাৎ আর্থিক লেনদেনে বিনিয়োগ, সে কথা কিন্তু আমরা জানি অনেক ক্ষেত্রে কিন্তু আমরা শুনেছি যে বৈদেশিক যে লেনদেন বা বৈদেশিক মুদ্রার যে লেনদেন সেই সমস্ত বিষয় নিয়ে, অর্থাৎ আর্থিক দুর্নীতিকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই তল্লাশি অভিযান, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে। ফলে সেটার সাথে একটা যোগসূত্র এখানে রয়েছে, যেহেতু কল্যাণ সিংহ রায় তিনি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, অর্থাৎ তিনি অডিটের কাজ করেন, ফলে এই আর্থিক লেনদেনের সাথে বুঝতেই পারছ একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তিনি কীভাবে জড়িত রয়েছেন, কোনো আর্থিক বিনিয়োগ হয়েছে কি না, সেক্ষেত্রে এই যে তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে এবং বিভিন্ন কাগজপত্র দেখা হচ্ছে, ব্যাংকের কাগজপত্র দেখা হচ্ছে, তিনি যেই সংস্থাগুলোর হয়ে কাজ করেন, অডিট করেন, সেই সমস্ত কাগজপত্র কিন্তু তার কাছ থেকে দেখা হচ্ছে। ফলে সেক্ষেত্রে কোনো বিনিয়োগ হয়েছে কি না, কোনোরকম বেআইনি কাজ তিনি করেছেন কি না, আর্থিক লগ্নির হিসাবের ক্ষেত্রে যেই সংস্থার হয়ে তিনি কাজ করেন বা সেই যেই সংস্থাগুলো তথ্য এই মুহূর্তে খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা, তাই সকাল থেকেই বিভিন্ন জায়গায় ম্যারাথন তল্লাশি। নজর রাখো সোমা, আবারও পরবর্তীতে যোগাযোগ করছি।